দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করে কিভাবে খুব দ্রুত প্রোডাক্টটা হাতে পাবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। কোন নিয়ম ফলো করে প্রোডাক্ট অর্ডার করলে দ্রুত ডেলিভারি পাওয়া যায় দারাজ থেকে সেটা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। আর এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য এবং দারাজের মিস্ট্রি বক্স কবে কখন দিবে তা আগে থেকে জানতে এই চ্যানেল N360 সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া বেশ কয়েকটা গ্রুপ রয়েছে যেখানে মিস্ট্রি বক্সের লিঙ্ক অনেক আগে থেকে দেওয়া হয়, ওই গ্রুপেও জয়েন থাকতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশনে গ্রুপগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, ডিসক্রিপশন থেকে ওই গ্রুপগুলোতে জয়েন হবেন। সো এখন আসি আমরা মূল ভিডিওতে, কিভাবে আমরা অর্ডার করলে অনেক দ্রুত প্রোডাক্ট ডেলিভারি পাবো। দারাজ থেকে যে কোনো প্রোডাক্ট দ্রুত ডেলিভারি পাওয়ার জন্য আপনাকে বেশ কিছু প্রসেস ফলো করতে হবে। এর মধ্যে প্রথম যে প্রসেস রয়েছে, আপনি জাস্ট আগে সার্চ করে নেবেন কোন প্রোডাক্ট আপনি নিতে চাচ্ছেন। ধরুন আমরা একটা প্রোডাক্ট অর্ডার করব, সো সেটা আমরা এখান থেকে সার্চ করে নিলাম। এখান থেকে আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট আপনারা অর্ডার করার জন্য সার্চ করে নেবেন। এখানে অনেক অনেক প্রোডাক্ট চলে এসেছে। এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে যে ফিল্টার অপশন রয়েছে, ফিল্টার অপশনে টাচ করে দিতে হবে। যে প্রোডাক্টটা অর্ডার করতেছেন সেটাকে সার্চ করে ফিল্টার অপশনে টাচ করবেন। এরপরে এই জায়গাটায় খেয়াল করবেন, শিফট ফ্রম। সো আপনি কোন এলাকাতে আছেন, কোন বিভাগে আছেন সেটা আপনাকে এখান থেকে প্রথমে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনার বিভাগটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তাহলে আপনার বিভাগ থেকে আপনার এলাকায় আসতে কিন্তু প্রোডাক্ট কম সময় লাগবে। তবে আপনি যদি অন্য বিভাগ সিলেক্ট করেন, ধরুন আপনি ঢাকাতে আছেন, আপনি সিলেক্ট করছেন হয়তো এখানে চট্টগ্রাম অথবা রাজশাহী আপনি সিলেক্ট করে দিলেন, সেক্ষেত্রে অনেক দূর থেকে আপনার বিভাগে আসতে সময় বেশি লাগবে। সো যদি ঢাকা সিলেক্ট করে দেন, আপনার এলাকা ঢাকা, আপনি ঢাকা সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে আপনি যে ডান অপশন রয়েছে এখানে যদি আপনি ডান অপশনে টাচ করে দেন তাহলে এইখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাবেন সবগুলো ঢাকা থেকে শিফট হবে, অর্থাৎ ঢাকায় আপনি আছেন আবার ঢাকা থেকে আপনার কাছে প্রোডাক্টগুলো যাবে। এই প্রোডাক্ট যারা বিক্রি করছেন তারা ঢাকা থেকেই বিক্রি করছেন, সো খুব দ্রুত এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। যদি আপনি চট্টগ্রাম বা অন্যান্য এলাকার প্রোডাক্ট অর্ডার করেন, ফিল্টার করে নেন ওভাবে, তাহলে সেখান থেকে আসতে যে সময় লাগবে তার চেয়ে কম সময়ে আপনি এই প্রোডাক্টগুলো পাবেন। সো আপনি যে বিভাগে আছেন সেই বিভাগের যে এখান থেকে ফিল্টার অপশন থেকে সিলেক্ট করে দিবেন তাহলে অন্য বিভাগ থেকে আসার চেয়ে কম সময়ে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টটা। আরও কয়েকটা প্রসেস রয়েছে, আমি দেখাচ্ছি সবগুলো। দারাজ থেকে আরও দ্রুত প্রোডাক্ট পাওয়ার জন্য আপনাকে দেশীয় প্রোডাক্ট অর্ডার করতে হবে। দারাজে কিন্তু বিদেশি প্রোডাক্টও পাওয়া যায়, যেমনটা যদি এখানে খেয়াল করেন, বাই মোর, সেভ মোর রয়েছে, Any3 রয়েছে এবং অন্যান্য আরও অনেক গ্লোবাল প্রোডাক্ট রয়েছে। সো আপনারা যদি এই অন্যান্য গ্লোবাল প্রোডাক্ট বা বাই মোর, সেভ মোর অথবা Any3 প্রোডাক্টগুলো অর্ডার করেন তাহলে কিন্তু যেহেতু বিদেশ থেকে আসবে, সো 20-25 দিন, কখনো কখনো 1 মাসের মতো সময় লেগে যায় এগুলো বিদেশ থেকে আসার জন্য। যদি আমি এই প্রোডাক্টটা ওপেন করি এবং বাই নাওতে ক্লিক করি তাহলে দেখতেই পাবেন এইখানে কিন্তু টাইমটা অনেক বেশি দেখাবে। তো এখান থেকে বাই নাওতে ক্লিক করার পরে দেখেন এইখান থেকে গেট বাই 9-13 সেপ্টেম্বর, অর্থাৎ বেশ অনেক দিন কিন্তু সময় লাগছে এটা আসতে। সো একইভাবে আপনি যদি এরকম বিদেশি প্রোডাক্টগুলো এখান থেকে অর্ডার করার ট্রাই করেন তাহলে অনেক লম্বা সময় নেবে, কোনো কোনোটা 1 মাস পর্যন্ত সময় নিতে পারে। সো এইখান থেকে বিদেশি প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করার আগে এই সময়টা কিন্তু আপনাদের দিতে হবে, সময়টা খেয়াল রাখতে হবে। সো এইগুলো আপনারা একটু খেয়াল রাখবেন যে বিদেশি প্রোডাক্ট অর্ডার করছেন কি না, বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে বেশ লম্বা সময় লাগে। এই জন্য সবসময় ট্রাই করবেন কোন প্রোডাক্ট অর্ডার করছেন সেটা খেয়াল রাখার জন্য। এবং প্রোডাক্ট অর্ডার করার সময় বাই নাওতে ক্লিক করার পরে আপনি এই জায়গাটায় টাইম লিমিটটা দেখে নেবেন, এখানে টাইম লিমিটটা দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে এই প্রোডাক্টটা আপনার হাতে পেতে কতদিন সময় লাগতে পারে। যদিও এই সময়ের মধ্যে সব সময় দেয় না, তবে বেশিরভাগ সময় এই সময়ের মধ্যে দেওয়ার ট্রাই করে দারাজ এবং এর বাইরে খুব কম সময়ে চলে যায়, অর্থাৎ এর বাইরে যায় খুব কম প্রোডাক্ট। সো আশা করছি বুঝতে পেরেছেন বাংলাদেশি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে কিন্তু অল্প দিনের মধ্যে ডেলিভারি পাবেন। যেমন এইখানে একটা প্রোডাক্ট রয়েছে, আমি এটা বাই নাওতে দিলাম এবং এইটা কিন্তু ওই প্রোডাক্টের চেয়ে কম সময়ের মধ্যে পাওয়া যাচ্ছে। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে অর্ডার করলে অল্প দিনের মধ্যে দারাজ থেকে প্রোডাক্ট পাওয়া যায়, এবং এই প্রসেস আপনি ফলো করে যদি অর্ডার করেন তাহলে দারাজ থেকে কিন্তু অন্যান্য প্রোডাক্টের তুলনায় আরও কম সময়ের মধ্যে দারাজ থেকে প্রোডাক্ট নিতে পারবেন। আশা করছি ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন।